ছিল 1815 থেকে 1820-র মধ্যে, আর এখানকার ম্যানেজারের বিহেভিয়ার খুব বাজে। শীতল মাছ খেয়েছো? শীতল মাছ গোস্বামীরা কতটা বড় লোক সেটা বোঝানোর জন্য দিলে একদম মনে হচ্ছে বাঘের পেছনে দিলে দৌড়াবে। কোন দিকে কলকাতা বলে, মানে জলের ট্যাঙ্ক ছিল, চিকেন থাকে মোটামুটি ভালো ভালো পিস, গা ছমছম করে বলে, অষ্টধাতুর মূর্তি বানিয়েছিলেন বাবা। সেই সময়কার সিঁড়ি উঠতেই কেমন লাগছে। এটা আগেকার দিনে কাঠের সিঁড়ি। চাঁদনি বলে, হে হাই গাইস, আজকে একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে অনেক দিন পরে আমরা এসে গেছি একটা ব্লগ নিয়ে, কারণ মাঝখানে আপনারা সকলেই জানেন যে অনেক দিন আমাদের সাথে কী হয়েছিল, বাবার স্ট্রোক হয়েছিল এবং সেটা নিয়ে আমাদের চরম সাফারিং হয়েছে বিগত দু সপ্তাহ ধরে। আমাদের কী গেছে লাইফে সেটা আমরা নিজেরা জানি। ব্যাপারটা হচ্ছে এতদিন হসপিটাল নিয়ে অনেক মানে অনেক চাপের মুহূর্ত আমাদের গেছে, একটু রিল্যাক্সেশন দরকার এবং বাবা যখন ভালো আছে সেই জন্য আজকে এসে পড়েছি ব্লগ নিয়ে, মানে আমাদের সাথে থাকার জন্য সবাইকে জানাচ্ছি আর কি। আজকের আমাদের ব্লগটা হচ্ছে এমন একটা জায়গাতে যেখানে আগেও আমাদের ব্লগ হয়েছে, কিন্তু আজকে আমরা আবার এসে গেছি আমাদের পুরনো জায়গায়, সেটা হচ্ছে শ্রীরামপুর। এবং প্রচুর সাবস্ক্রাইবারদের থেকে প্রচুর সাজেশনস এসছে এবং ম্যাক্সিমাম সাজেশন এসেছিলো একটা রেস্টুরেন্টের জন্য, সেটা হচ্ছে ভেতো। শ্রীরামপুরে আগেও এসেছি, ডেনমার্ক ট্যাভার্নে এসেছিলাম, বাট মোটামুটি খাবার খেয়েছিলাম, ভালো এক্সপিরিয়েন্স ছিল না। তো এবার ওই জন্য নতুন একটা কিছু ট্রাই করতে ভেতোতে চলে এসেছি। একজন আমাদেরই সাথী আর খুব ভালো জিনিস, ঠান্ডা মাথায় কিচ্ছু না করলে এক্ষুনি গুতবে, দারুণ লাগে, দেখ দারুণ লাগে। যা বুঝতে পারছি সুইগি জোম্যাটো দাঁড়িয়ে আছে, মানে এখানে এইট 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 তো স্টার্টারে তোপসের ফ্রাই দিতে চেয়েছিলাম, বাট বললো অনেক সময় লাগবে, তো সেই জন্য ফিশ ফ্রাইতে কনভার্ট হয়ে গেছে। এটা ফিশ ফ্রাই অনেকদিন পরে খাচ্ছি, তো জিভটা জল এসে গেছে। গরম আছে তো কোথা বেড়াতে একটু লেট হচ্ছে না? খুব ভালো খেতে, আমি একটু খেয়েছি, এক কামড় দিয়েছি, বেশ গরম। না না ভালো খেতে, হ্যাঁ ভালো খেতে। বাদিকে ফার্স্টে তো আছে ডাকবাংলো মুরগি, এটা কি? মইটা চিতল মাছের মইটা। এখানে আছে মুগ ডাল, এটা আছে ধোকার ডাল না, কে এচোর দিয়ে চিংড়ি মাছ, এচোর না মোচা, মোচা চিংড়ি, সরি ভুল হয়ে গেছে। তারপর ভাত নিয়েছি আর ফিশ ফ্রাই নিয়েছি। মন ভালো থাকলে খাওয়াটাও ভালো হয়, এটাই হক কথা। আজকে একটু অন্যরকম মাছ অর্ডার দিয়েছি, মানে ওই ইলিশ চিংড়ি বাদ দিয়ে এটা দিয়েছি, যেমন চিতল মাছের মইটা, এটা হচ্ছে ভেটকি রসুন বাটা দিয়ে। ধোকা টালনাটা নিয়ে দেখা যাক, ঝোলটা কেমন অন্যরকম? বানাতেই দেরি, খেতে বেশিক্ষণ লাগে না, আজকে খুবই খিদে পেয়েছে। মানে আমার খুব পছন্দের আসলে মোচা, কিন্তু এরা না মোচাটাকে শুকনো করেনি। আমি জেনারেলি মোচা চিংড়ি, মোচাটা একটু শুকনো হয়, এটা বেশি গ্রেভি করবে। মোচার সাথে নারকেলও আছে, হ্যাঁ যে পেলাম তো মনে হলো একটা পেয়েছি। নারকেল আছে কিনা জানি না, প্লেন মোচা চিংড়ি, কিন্তু একটু শুকনো হলে আমার বেশি ভালো লাগে। ভালো মোটামুটি নারকেল আছে। এটা হচ্ছে রসুন ভেটকি, অ্যাবসলিউটলি আচারের মতন, প্রচণ্ড টক। খেতে ভালো টক টক আছে, মোটামুটি ভালো ভালো পিস, ডিমটা আমি নিচ্ছি। হ্যাঁ একটু অন্য ধরনের ভালো খেতে। এই জিনিসটা কোনোদিনও খেয়েছো? চিতল মাছ খেয়েছো? চিতল মাছ নাম শুনেছি, খাইনি। ঠিক আছে, এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এটাকে চিতল মাছের মুইঠা বলে, ঠিক আছে, মানে মাছটাকে বার করে কাটা থেকে মিক্স করে বানায়, শুধু মাছ কাটা নেই, খেয়ে দেখো। আরে তো বাচ্চা ছেলেও খেতে পারবে, দাঁত না থাকলে। ভালো দারুণ আছে, এটা খেতেও ভালো।
চিতল মাছ কিন্তু বাঙালিদের ওয়ান অফ দা ডেলিকেসিস যাকে বলে। এই চিতল মাছ দেখাবে তো জ্যান্ত বড় হয় সাইজ অনেক তোমাদের নিরামি সাজিয়ে রোববার তো পাঁজর এটা যে পাঁজর বলে পাঁজর সব থেকে যেটা বাজে এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে এখানকার ম্যানেজারের বিহেভিয়ার খুব বাজে অতিরিক্ত বাজে খাবার যতটাই ভালো ম্যানেজারের ব্যবহার অতটাই বাজে হ্যাঁ ভেতর যে কজন স্টাফ রয়েছেন ওনাদের ব্যবহার খুব ভালো ভেতর খাবার খুব ভালো ভেতর অ্যাম্বিয়েন্স খুব ভালো কিন্তু ভেতর ম্যানেজারের ব্যবহার খুব 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 বাজে আমরা এতদিন ধরে ব্লগ করছি আমরা প্রচুর জায়গাতে গেছি ব্লগ করতে কিন্তু এরকম বাজে ব্যবহার আমরা কোনোদিনও পাইনি মানে ওনার ওয়ে অফ টকিং ওনার কথার থ্রো যথেষ্ট বাজে এরকম হয়তো হয় যে একটা কোনো রেস্টুরেন্টের অনেক যখন নাম হয়ে যায় কিন্তু আমরা বড় বড় রেস্টুরেন্টেতেও গেছি এত বাজে ব্যবহার আমরা পাইনি আমরা এখন যাচ্ছি শ্রীরামপুর রাজবাড়ি দেখতে রাহুল কিন্তু দেখে নিয়েছে আগে বাট আমার কোনোদিনও দেখা হয়নি আমি প্রথমবার দেখব শ্রীরামপুর রাজবাড়ি বানানো হয়েছিল 1815 থেকে 1820 মধ্যে আর বানিয়েছিলেন রঘুরাম গোস্বামী মানে গোস্বামীদের রাজবাড়ি হিসেবেই ফেমাস এটা এবং সব থেকে বড় ব্যাপার যেটা খুব যথেষ্ট ইন্টারেস্টিং একটা ব্যাপার সেটা হচ্ছে যে সেই সময় মানে তৎকালীন সময় শ্রীরামপুরের আরেকটা নাম যেহেতু ফ্রেডরিক্স নগর এটা ড্যানিশদের জায়গা ছিল ডেনমার্কের লোকজনের বসতি জায়গা ছিল এবং এখানে ড্যানিশদের প্রচুর ফ্যাক্টরি সেই সময়তে ছিল এবং গোস্বামীরা কতটা বড় লোক সেটা বোঝানোর জন্য একটা সিম্পল উদাহরণ দেওয়া হয়েছিল আমি নেটে দেখছিলাম যখন আস্তে আস্তে ব্রিটিশ রাজ এখানে শুরু হয়ে গেছে আমাদের পশ্চিমবঙ্গে যখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে গেছে ড্যানিশরা তখন দেখছিলেন তাদের ফ্যাক্টরিতে এখানে প্রচুর লস হচ্ছে এবং তাদের তখন প্ল্যান ছিল এখান থেকে তারা নিজেদের বসতি ফ্যাক্টরি ট্যাক্টরি সব বেচে ডেনমার্কে ফিরে যাবেন এই গোস্বামী পরিবার ভেবেছিলেন ড্যানিশদের থেকে সব ফ্যাক্টরি ট্যাক্টরি কিনে নেবেন তৎকালীন সময়ে এটা আমি বলছি 1845 ওনারা 11 লাখ টাকা দিয়ে তাদের সব ফ্যাক্টরি ট্যাক্টরি যা রয়েছে বিষয় সম্পত্তি সব কিনে নেবেন কিন্তু যেটা জানা যায় যে কিছু মতের অমিল হওয়ার জন্য ফাইনালি ড্যানিশরা তাদের সব ফ্যাক্টরি ট্যাক্টরি বেচে যায় হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1845 তৎকালীন সময় হচ্ছে 11 লাখ টাকা সেই 11 লাখের আজকে মূল্য কি আমি সেটা জানি না এইটাই সেই নাটমন্দির এলাকাটা যেখানে আগে রিজার্ভার ছিল মানে জলের ট্যাঙ্ক ছিল রঘুরাম গোস্বামীর সব থেকে বড় ছেলে 5 বছর বয়সে এই নাটমন্দিরে প্রথমে ছিল একটা জলের ট্যাঙ্কি বিশাল ট্যাঙ্কি ওনার সব থেকে বড় ছেলে 5 বছর বয়সে সেই জলের ট্যাঙ্কিতে সাঁতার কাটতে গিয়ে মারা যান এবং তখন থেকেই জলের ট্যাঙ্কিটা এখানেতে চুনবালি সিমেন্ট দিয়ে বুঝিয়ে দেওয়া হয় এবং বেসিক্যালি সেই সময়তে এই জায়গাটা ইউজ হতে হচ্ছে আমি যতদূর দেখেছি নেটে হোলির জন্য বা অনেক সময়তে নাটক হতো আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ঠাকুর দালান মানে আমার না খুব মানে গা ছমছম করে বলেন আমার এক্স্যাক্টলি সেটা লাগছে সত্যি বলছি মন থেকে বলছি মানে এত বড় জায়গা এত ইকো হচ্ছে মানে হয়তো এখানে অনেক বছর আগে অনেক লোকজন বাস করতো বাট এখন এত ফাঁকা এত ফাঁকা গোস্বামী ফ্যামিলির 3 জন ভগবানকে ইনারা পুজো করতেন একটা হচ্ছে রাধা মাধব জিউ গোপালজি আর রঘুরাম গোস্বামীর ছেলে গোপালকৃষ্ণ গোস্বামী মোটামুটি 1860 থেকে 1870 সাল নাগাদ একটা রাধারানীর অষ্টধাতুর মূর্তি বানিয়েছিলেন এই 3টে দেবদেবীকে এই রাজবাড়িতে তৎকালীন সময় থেকে পুজো করা হতো এবং সেটা জানা যায় যে এখনও চলছে এবং সেই অষ্টধাতুর মূর্তি কিন্তু এখনও আছে এবং সেই ঠাকুর দালানেতে আমরা বসে আছি এইটাই হচ্ছে অষ্টধাতুর মূর্তি আমরা নিজেরা দেখতে পাচ্ছি কিন্তু ভিডিওতে হয়তো দেখানো যাবে না এটা এটার ভেতরে আছে আর দরজাটা লক করা আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এখান থেকে এবং এটা সেই সময়কার মূর্তি এবং ঠান্ডা ভেতর থেকে না একটা ঠান্ডা হাওয়া আসছে আমরা এবার উপরে যেতে চাই উপরে যাব কিন্তু উঠবোটা কোন দিক দিয়ে উঠলাম এই শ্রীকান্ত ওঠা সিঁড়িটা কোন দিকে আবার সেই সময়কার সিঁড়ি উঠতেই কেমন লাগছে
সব মার্বেল পাথরের। ধনকার আমাদের বাংলার সঙ্গে টাকা পয়সা প্রচুর ছিল। রঙিন কাঠের জালনা। উপরে বারান্দাটা, এখন তো পায়রাদের রাস্তা না। ভূতের ভবিষ্যতে শুটিংটা পুরোপুরি এখানে হয়েছিল, কিন্তু এইসব জিনিসগুলো আমাদেরকে বললেন একটু সাবধানে, কারণ অনেক কিছুই এখন এখান থেকে ভেঙে ভেঙে পড়ছে। রাত্রেবেলা এই জায়গাটা এখানে কেমন লাগবে আমি সেটাই ভাবছি। আচ্ছা, ওপরে আরো ওপরে আছে, চল চল চল। উপরে ছাদ আছে কিন্তু তালা আছে। কাঠের সিঁড়ি জানলি তো, এটা আগেকার দিনে কাঠের সিঁড়ি তো, দারুণ লাগে কিন্তু। সেগুন কাঠ, ওক কাঠ আস্তে ভেঙে পড়বে কিন্তু, ফুল বসুবাটির মতন কিন্তু এই জায়গাটা। এই ছাদের জায়গাটা হচ্ছে একদম বসুবাটির মতন। নিচে কি আছে? নিচে ওই রাস্তা, ওই নিচের দিকে আবার সিঁড়িটা। এটা ওয়ান অফ দ্য স্ট্রাইকিং ফিচার, এটাকে চাঁদনি বলে বা নাট মন্দিরও বলে। এই যে এই ফুল আর্কিটেকচারটা, যে আর্কিটেকচারটা আমরা এখন দেখতে পাচ্ছি, এই লাল থামথাম মতন। একজন বয়স্ক ভদ্রলোক আছেন, উনি রাজবাড়িটার আপাতত দেখাশোনার দায়িত্বে আছেন। শ্রীরামপুর রাজবাড়িটা মোটামুটি অসাধারণ লাগলো। হ্যাঁ, খুব সুন্দর, তবে গা ছমছম করেছে আমার। শ্রীরামপুর রাজবাড়িটা দেখার আগে আমরা মোটামুটি একটু হিস্ট্রিটা দেখে এসেছিলাম। এখন ঠিক শ্রীরামপুর রাজবাড়ির উল্টো দিকে একটা ছোট্ট গঙ্গার ঘাট রয়েছে। 4:30 মতন বাজে এখন এবং আমাদের ফিরতে হবে। এই ছোট্ট ব্লগটা আজকে ছিল, যেখানে শ্রীরামপুর রাজবাড়িটা দেখে আমি একটা অন্য জগতে চলে গেছিলাম, পুরো ট্রান্সফরমেশন হয়েছিল। এবং সবথেকে অদ্ভুত ব্যাপার, যেই দাদা শ্রীরামপুর রাজবাড়িতে রয়েছেন, উনি আটমোস্ট অনেস্টির সাথে এবং আটমোস্ট কী বলবো সিনসিয়ারিটির সাথে শ্রীরামপুর রাজবাড়িকে দেখে যাচ্ছেন, জায়গাটাকে আগলে রয়েছেন। কিন্তু শ্রীরামপুর রাজবাড়ির মেনটেনেন্স এখন ফুললি সেই ট্রাস্টি বোর্ডের হাতে, কিন্তু দেখে মনে হয় না সেরকম কোনো মেনটেনেন্স এখন আছে বলে। কিন্তু এগুলো আমাদের হিস্ট্রি, এগুলো আমাদের হেরিটেজ, এগুলো সংরক্ষণের দায়িত্ব আমাদের। যাই হোক, অনেক লেকচার মারলাম কিন্তু এটা ফ্যাক্ট। কলকাতা জলে নেম পড়বো, জলে ভিজে যাবে, যাবো একদম মুয়া সেখান তো জায়গা। ভেসে যাও কোন দিকে কলকাতা বলো তো? এই যাবো এই পেছন দিকে। দাঁড়া জল।